উইন্টার বা লেট উইন্টারের একটি সুন্দর ফুল হতে পারে সিনেরেরিয়া হ্যাঁ বন্ধুরা সিনেরেরিয়া এমনই একটি ফুল যেটি শীতকালী মরশুমি ফুলের মধ্যে পড়লেও এই ফুলটি কিন্তু শীতের প্রায় অন্তিম পর্যায়ে অর্থাৎ শেষের দিকে খুব ভালো পরিমাণে ফুটতে থাকে এই সিনেরেরিয়া গাছকে কিভাবে যত্ন পরিচর্যা করলে এভাবে সুন্দর সুন্দর ফুল ফোটাতে পারবেন সেই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার এখন তো অনুরোধ রইল হ্যালো ফ্রেন্ডস গ্লোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই মূলত সিনেরেরিয়া একটি ছায়ার ফুল গাছ শীতকালে বেশ কিছু ফুলের গাছ আছে যেগুলো ছায়াতেও আপনি খুব সুন্দরভাবে গ্রোথ করিয়ে নিতে পারবেন তার মধ্যে একটি হলো সিনেরেরিয়া যারা চন্দ্রমল্লিকা পম পম ঠিকভাবে করতে পারেন না তারা চন্দ্রমল্লিকার পরিবর্তে এই সিনেরেরিয়া গাছকে খুবই সুন্দরভাবে করে নিতে পারেন অনেকটা চন্দ্রমল্লিকার মতো বুসিও প্রচুর ফুল ফুটবে দেখুন এই গাছটিতে কী পরিমাণে কুঁড়ি এসেছে একটি ছোট্ট বুসি গেছে। এই গাছগুলিতে যখন ফুল ব্লোমিং হবে তখন দেখতে আরও সুন্দর লাগবে সিনেরিয়া গাছকে আপনি অনায়াসে মার্চ মাস পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারেন এর কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস আজকে বলব প্রথমত এই গাছটিকে আপনি ফুল সানলাইটে না রেখে এখন যেহেতু ফেব্রুয়ারি মাস আস্তে আস্তে কিন্তু রোদের তীব্রতা বাড়ছে তাই আপনারা এই মুহুর্তে গাছটিকে একটু শেডের দিকে নিয়ে চলে যাবেন অর্থাৎ যেখানে হালকা আলো আসে এবং ওয়েদারটা সুন্দর থাকে আলো বাতাস চলে কিন্তু অথচ সূর্যের আলো সরাসরি না লাগে এরকম একটি জায়গায় এই গাছকে রাখবেন এবং এই গাছ কিন্তু সরাসরি রোদে খুব একটা ভালো হয় না সরাসরি রোদে রাখলে গাছের কিন্তু পাতা ঝলসে যায় অনেক ক্ষেত্রে গাছ কিন্তু ঝিমিয়ে পড়ে তাই অবশ্যই এই গাছটিকে ছায় রাখবেন এবং দীর্ঘদিন গাছ কিন্তু সতেজ থাকবে এবং ফুলগুলোও সতেজ থাকবে এবং এর বিভিন্ন কালারের ফুল আপনাকে মুগ্ধ করবে এর পরবর্তীতে বলি খাবার শীতকালীন অন্যান্য আর পাঁচটি গাছে যেভাবে আপনি যত্ন পরিচর্যা করেন সেভাবেই করবেন আমি এই গাছটিতে সর্ষের খোলজল জল ডিএপি এই দুটিতে গাছটিকে বাড়িয়েছি এবং গাছে কুড়ি আসার মুহূর্তে যে কোনো একটি এনপিকে আমি ব্যবহার করি দশ ছাব্বিশ ছাব্বিশ আপনি চাইলে যে কোনো ব্যালেন্স এনপিকে ব্যবহার করতে পারেন এছাড়াও আপনি চাইলে যে কোনো একটি ওয়াটার স্যালুয়েবেল এনপিকেও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এ গাছে কিন্তু খুব সুন্দরভাবে ফুল দেবে এই গাছ সপ্তাহে একবার কিংবা দশ দিন ছাড়া একবার আপনারা এই খাবারটা ব্যবহার করতে পারেন এরপর আসি জল এই গাছে জল কিন্তু খুব বুঝে দিতে হয় জল বেশি পড়ে গেলে এই গাছের কিন্তু রুটের গণ্ডগোল হয় যেহেতু এই গাছটা সেমিসেটে থাকে হালকা আলোতা থাকে তাই জলটা আপনাকে বুঝে বুঝে দিতে হবে কীটনাশক এই গাছের একটি ভয়ঙ্কর রোগ হলো ল্যাদা পোকার আক্রমণ যেহেতু সবজি গাছের মতো পাতা তাই সবজি গাছের পাতা যেমন পোকাই খায় এই গাছের পাতাও কিন্তু পোকায় খেয়ে নেয় দেখবেন সবুজ কালার একটা লেদা পোকা যেটা সব পোকার মতো দেখতে সেটি কিন্তু এই গাছে আক্রমণ করে তাই আপনারা লেদা পোকার যে কোনো একটি ওষুধ ব্যবহার করবেন এভাবে যত্ন পরিচর্চা করলে অনায়াসে সিনেরিয়াকে আপনি বাঁচিয়ে রাখতে পারবেন